আশা করি সকলে ভালো আছেন তো চলে আসুন আপনার মাঝে আবারও একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এটিতে একটিতে পদেই অনেক সংখ্যক নেবে যেটা আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চুক্তির মেয়াদ বেতন অন্যান্য সুবিধা দি এবং আবেদনের নিয়মাবলী নির্বাচন পদ্ধতি অন্যান্য সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশা কথা আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি আপডেট ভিডিও পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন যেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যেটি হচ্ছে আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে তাকে বেলায় করে চাপ দেবেন যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায় চলে আসলাম মূল ভিডিওতে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রধান কাজ মিরপুর টু ঢাকা বারোশো ষোলো নিউ প্রযুক্তি অটোমেটেড আইসিটি সিস্টেম অফ গ্রামীণ ব্যাংক প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের আদলে কম্পিউটার আয়নে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলা নিকট হতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পাশের উল্লেখিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীদেরকে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা আগ্রহী হতে হবে তারপর প্রথমে যেটা দিছে সেটা পদের নাম দিছে অ্যাপ্লিকেশান সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি সমমান মানে এসএসসি পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা শেষে গ্রামীণ ব্যাংকের আদলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে গ্রামীণ কমিউনিকেশনাল কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলে যে আপনারা আবেদন করতে পারবেন সেটা না সবাই আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা থাকলে সেটা অগ্রাধিকার দেওয়া হবে চুক্তির মেয়াদ দিতে সর্বোচ্চ তিন বছর এটা আপনারা চাকরিটি করতে পারবেন তবে আবারও কথা লিখছে বার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে প্রতি বছর এক্সটেনশন মানে হচ্ছে বাড়ানো হবে আপনাদের চাকরি মেয়াদ বাড়াতে পারেন যদি আপনাদের পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে আপনাদের চাকরি মেয়াদ বাড়বে বেতন সর্বসকলে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা সাপেক্ষে এখানে এখানে দিচ্ছে আবেদনের নিয়মাবলী আগামী ছয় এগারো দুই হাজার তেইশ তারিখের মতো অফিস চলাকালীন সময় উপব্যবস্থাপক পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় এর অনুকূলে যে কোনো তাপসিলি ব্যাংকে হতে দুই শত টাকার পে অর্ডার অফারযোগ্য প্রেরণ করতে হবে দিনম্বর এলাক্সে আবেদনকারীর জীবন বৃত্তান্ত সদ্য তারা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল শনাদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং বর্তমান কর্মস্থলাতে অভিজ্ঞতার সনদপত্র উল্লেখিত সকল সনাদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত ও প্রেরণ করতে হবে তিন নম্বর যেটা নির্ধারিত সময়ের পর কোনো আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্পলিত আবেদনপত্রটা বাতিল বলে গণ্য হবে চার নম্বর যেটা কম্পিউটার কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সীমা শিথিলযোগ্য করা যেতে পারে নির্বাচন পদ্ধতি আপনাদেরকে কীভাবে নির্বাচন করা হবে সেটা হচ্ছে ত্রুটিমুক্ত আবেদনকারী ব্যবহারিক কম্পিউটার স্কেল টেস্ট ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে অন্যান্য যেটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটেড আইসিটি সিস্টেম গ্রামীণ ব্যাংক প্রকল্পটি গ্রামীণ ব্যাংকের তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাভুক্ত উক্ত প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত লোকবল কোনো সম্পর্ক দায়ী দায়িত্ব বোর্ডের আওতায় উক্ত কাউকে চাকরি প্রদানে বা আত্মিকরণে কোনো রূপ দাবি গ্রহণযোগ্য হবে না গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করতে পারে সেটা লিখছে উপ পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকে তো এই নিয়োগটির শেষ সময় শেষ সীমা হলো ছয় এগারো দুই হাজার তেইশ তারিখের মধ্যে আপনারা হচ্ছে ডাকযোগে অথবা নিজ হাতে বা সহস্তে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছে দিবেন তাহলে এটি হচ্ছে আপনাদের হয়ে যাবে এটি কোনো অনলাইনে তারা আবেদন করতে না পুরো অফলাইনে আপনাদেরকে ডাকযোগে অথবা সরাসরি যে আবেদন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ